বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ঘনাদার সৃষ্টিকর্তা প্রেমেন্দ্র মিত্র। জন্ম ১৯০৪ সালে, মৃত্যু ১৯৮৮তে। বাংলায় কল্পবিজ্ঞানের লেখকদের মধ্যে তিনি একজন। সানডে সাসপেন্সে আজ তার লেখা করাল কর্কট। আমরা এই গল্পটা পাঠ করছি ভূত শিকারী মেজকর্তা এবং এই বইটা থেকে। প্রধান চরিত্রে বঙ্কিমবাবু ও সুধীর, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে করাল কর্কট। ১৮৮৫ খ্রিস্টাব্দে কম্বোজের পূর্ব উপকূলে একটি অসাধারণ রহস্যময় ব্যাপার ঘটে। কম্বোজের পুরনো সরকারি দপ্তরে তার উল্লেখ আছে, কিন্তু কোনো বিস্তৃত বিবরণ নেই। ১৮৮০ খ্রিস্টাব্দ থেকে কম্বোজের পূর্ব উপকূলে ভয়ানক জলদস্যুর উৎপাত আরম্ভ হয়। কম্বোজের জল পুলিশ, নৌসেনা প্রাণপণ চেষ্টা করেও তাদের দমন করতে পারে না। দমন করা দূরে থাক, তাদের সন্ধান পর্যন্ত পায় না। কোথা থেকে যে সিন্ধু শকুনের মতোই জলদস্যুদের বেগবান ছোট জাহাজগুলি এসে বড় বড় বাণিজ্য তরীর ধনসম্পদ লুটে নিয়ে যেত, কম্বোজের যুদ্ধ তরীগুলি কিছুই বুঝে উঠতে পারত না। কম্বোজের সমস্ত কড়া পাহারা এড়িয়ে কর্মচারীদের চোখে ধুলো দিয়ে এই জলদস্যুর দল এমন অনায়াসে তাদের কাজ হাসিল করে যেত যে শেষে তারা মানুষ নয় এমনই একটা জনপ্রবাদ সমস্ত কম্বোজের অশিক্ষিত মাঝিমাল্লাদের ভেতরে রটে গেল। বাণিজ্য তরীর জন্যে মাঝিমাল্লা পাওয়া ক্রমে দুষ্কর হয়ে উঠল। তারা মানুষের বিরুদ্ধে লড়ে জান দিতে প্রস্তুত, কিন্তু দেবতাদের বিরুদ্ধে তারা কি করতে পারে, এই হলো তাদের বলি। পূর্ব উপকূলের ব্যবসা বাণিজ্য একরকম বন্ধ। উপরওলাদের তাড়া খেয়ে পুলিশ ও নৌসেনা মরিয়া হয়ে জলদস্যু দমনে লেগে গেল, কিন্তু কিছুই হলো না। কম্বোজের পূর্ব উপকূলে দস্যুদের প্রতাপ অক্ষুণ্ণই রইল। জলদস্যুরা যে মানুষ নয় এই কথাটাই আরো বেশি করে রটে গেল। ৫০ বছর বাদে কম্বোজে এখনো সে প্রবাদ লোকের মুখে শোনা যায়। তার কারণ আছে। ১৮৮৫ খ্রিস্টাব্দে সাইগনের কাছে একটি অস্ত্রশস্ত্র সজ্জিত মশলা বোঝাই প্রকাণ্ড স্টিমার লুট হয়ে যায়। কম্বোজে সেই প্রথম স্টিমার, যদিও সেকেলে, কিন্তু সাধারণ ছোট জাহাজের চেয়ে অনেক বড়। এই স্টিমার লুট হওয়ার পর সেখানকার সদাগর মহলে রীতিমতো বিভীষিকা দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই স্টিমারই জলদস্যুদের শেষ লুট। তারপর কম্বোজের প্রান্ত থেকে তারা যেন জাদু মন্ত্রে অদৃশ্য হয়ে যায়। যাদের দাপটে সারা সমুদ্র একদিন থরহরি কম্পিত হতো, হঠাৎ তারা কেন এমন নিশ্চিন্ন হয়ে অন্তর্ধান হতে পারে, এই রহস্যের কোনো মীমাংসা হয় না। এরপর জলদস্যুদের সম্বন্ধে নানা আজগুবি কিংবদন্তি রটা মোটেই আশ্চর্য নয়। কম্বোজের সরকারি দপ্তরে এই রহস্যময় ব্যাপারের উল্লেখ আছে, কিন্তু কেমন করে তারা লোপ হয়ে গেল এ প্রশ্নের কোনো উত্তর নেই। যে সমস্যার কথাই কখনো শুনিনি, সুদূর বাংলাদেশের একটি শহরে বসে তার সমাধান জানতে পারবো এ কথা কে ভেবেছিল? যেরকম সামান্য ব্যাপারের ভেতর দিয়ে এই রহস্যের কথা জানতে পারি, তা ভাবলে এখনো বিস্ময় লাগে। সুধীরদের বাড়ি সেদিন সকালে নিমন্ত্রণ ছিল। এমন নিমন্ত্রণ তাদের বাড়ি প্রায়ই হয়, কিন্তু সেদিন একটি বিশেষ উপলক্ষও ছিল। সুধীরের জ্যাঠামশাই সুদূর সুমাত্রায় ডাক্তারি করতেন। বহুদিন বাদে সেখানকার কাজ ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছেন, সেই উপলক্ষেই খাওয়ার আয়োজন। এ কয়েকদিন স্কুলে ও স্কুলের বাইরে সুধীরের মুখে তার জ্যাঠামশাইয়ের কথা ছাড়া আর কোনো কথা ছিল না। ৭০ বছরের বৃদ্ধের এমন কি অসাধারণত্ব থাকতে পারে যাতে একটি কিশোরের মন মুগ্ধ হয়ে যায়, এতদিন বুঝতে পারিনি। কিন্তু বঙ্কিমবাবুকে দেখা মাত্র সে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বৃদ্ধ সত্যিই অসাধারণ। প্রথমত, বাঙালির ভেতর অমন চেহারাই দুর্লভ। ৭০ বছর বয়স যে তার হয়েছে
এ কথা তিনি নিজে না বললে বিশ্বাস করাই কঠিন। দীর্ঘ বলিষ্ঠ দেহ, মুখে বয়সের চিহ্ন আছে বটে, কিন্তু বার্ধক্যে জীর্ণতার পরিচয় নেই। গাম্ভীর্য দূরে থাক, মুখে বালকের কৌতুকের হাসিটি লেগেই আছে। ছোট ছেলে মেয়েদের সঙ্গে অত্যন্ত সহজে মিশে যাবার দেখলাম তার অসাধারণ ক্ষমতা। তার জীবনের বিবরণ যা শুনলাম তাও অদ্ভুত। অত্যন্ত ডানপিটে দুরন্ত ছিলেন ছেলেবেলায়, সেই জন্য তাকে নানান রকম শাস্তি ঘরে বাইরে সহ্য করতে হয়েছে। স্কুল থেকে একবার কি কারণে বিতাড়িত হয়ে তিনি আর লজ্জায় বাড়ি ফেরেননি। বহুদিন পর্যন্ত তার খবর না পেয়ে সকলে তার জীবনের আশা পর্যন্ত ত্যাগ করেছিল। অবশেষে একদিন বিলেতের ডাকে তার বাবার নামে একটি চিঠি এসে হাজির। চিঠি খুলে তিনি তো অবাক, যে ছেলে স্কুলে কোনো রকমে প্রমোশন পাবে কি না বছরের শেষে সেই দুশ্চিন্তায় তাকে রাতের পর রাত অনিদ্রায় কাটাতে হতো, বিলেত গিয়ে সে সেখানকার প্রবেশিকার বেড়া উতরে একেবারে মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছে। শুধু ভর্তি হয়নি, সেখানে পড়াশোনায় দস্তুর মতো কৃতিত্ব দেখিয়ে সে শিক্ষকদের বিশেষ প্রশংসা লাভ করেছে। তারপর সেখানকার মেডিকেল কলেজ থেকে সসম্মানে পাশ হয়ে দেশে ফিরে আসেন। কিন্তু ঘরে বসে থাকা তার ধাতে সইবে কেন? কিছুদিন বাদেই সুমাত্রার কাছে একটি বড় হাসপাতালের ভার পেয়ে তিনি আবার সাগরে পাড়ি দিলেন। সেই বিদেশেই তার সমস্ত জীবন কেটেছে। এই বৃদ্ধ বয়সে সে কাজ থেকে অবসর গ্রহণ করে তিনি দেশে শেষ জীবন কাটাবার জন্য ফিরেছেন। এই বিবরণ শুনেই তখন বিস্মিত হয়েছিলাম। জানতাম না যে তার জীবনে এমন ঘটনা ঘটেছে যার কাছে এ সমস্ত ব্যাপার নিতান্ত তুচ্ছ সাধারণ। সকলে একসঙ্গে খেতে বসেছিলাম। সুধীরের জ্যাঠামশাই নানান রকম মজার গল্প করে খাওয়ার আসর জমিয়ে রেখেছিলেন। সুমাত্রার লোকেদের একরকম অদ্ভুত নিয়মের কথা বলছেন। এমন সময় হঠাৎ প্লেটের দিকে চেয়ে তার মুখ যেন বিবর্ণ হয়ে গেল। ব্যস্ত সমস্ত হয়ে বললেন, নানা, ও আমি খাই না, ও কাঁকড়া তুলে নিয়ে যাও। আমরা তার মুখ দেখে চুপ করেছিলাম। সুধীর তার পাশে বসেছিল, অত লক্ষ্য করেনি। বললে, কেন জ্যাঠাবাবু, এই বুঝি আপনার দাঁতের জোর, কাঁকড়া দাঁড়া জীবতে পেঁচিয়ে যাচ্ছেন। বঙ্কিমবাবু একটু হাসবার চেষ্টা করে বললেন, দাঁতের জোর ঠিক আছে রে, কিন্তু ও কাঁকড়া দেখলে আমার সমস্ত শরীর কেমন করতে থাকে। তারপর উঠে পড়ে বললেন, আমার খাওয়া হয়ে গেছে বাবু, বুড়ো মানুষ, বসে থাকতে পারলুম না, কিছু মনে করো না জানো। খাওয়া তার তখনও হয়নি, আমরা সবাই সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। সুধীরের বাবা ছুটে এসে বললেন, ও কি দাদা, কিছু না খেয়ে উঠে পড়লে যে? হয়েছে হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন কি আর আগের মতো খেতে পারি। বলে বঙ্কিমবাবু এত তাড়াতাড়ি চলে গেলেন যেন এ ঘরে তার দম বন্ধ হয়ে আসছে। কাঁকড়া পাতে দেওয়ার পর এ কি হলো আমরা বুঝতে না পেরে থ হয়ে রইলাম। দুপুরবেলা বাইরের ঘরে বসে সুধীর বলল, কেন খেলেন না আপনাকে বলতেই হবে জ্যাঠাবাবু। দু একবার এড়াবার চেষ্টা করে বঙ্কিমবাবু অবশেষে একটু হেসে বললেন, আসলে কাঁকড়া দেখলেই আমার অজ্ঞান হবার মতো হয়, তাই না উঠে পারলাম না। কেন জ্যাঠাবাবু? সুধীর অমনি ছাড়বার ছেলে নয়। খানিক চুপ করে বঙ্কিমবাবু বললেন, তবে শোন, কিন্তু শেষকালে আমাকে পাগল ভাবিসনি যেন, এই ভয়ে পৃথিবীর কাউকে কথা আজও জানাইনি। মানুষের স্বভাব ভারী মজার, এত বড় আশ্চর্য দুনিয়ায় বাস করেও অত্যন্ত সাধারণ ব্যাপার ছাড়া আর কিছুই বিশ্বাস করতে চায় না। বঙ্কিমবাবু গড়গড়ার নলটি একধারে সরিয়ে রেখে আবার বললেন, তোরা বড়জন মনে করবি বুড়োর বিমৃতি হয়েছে, তা বুড়ো হলে অমন হয়। এককালে এই গল্প বললে হয়তো আমার চাকরি মান সম্ভ্রম সব যেত, মানুষের অসাধারণের ওপর এমনই অবিশ্বাস। এইবার গল্প শুরু হল। বঙ্কিমবাবু বলতে লাগলেন 50 বছর আগের কথা। সুমাত্রায় তখন বছর কয়েক চাকরি করেছি, এমন সময় সেখানে ভয়ানক কাণ্ড শুরু হল। সুমাত্রায় তখন বসন্তে টিকে দেবার বীজ পাওয়া দুষ্কর ছিল। শুনলাম সাইগনে একজন ফরাসি ডাক্তার নিজে পরীক্ষাগার করে টিকার বীজ তৈরি করছেন।
সেই টিকার বীজ ভালো হলে তাই কিনে আনবো বলে সাইগনে গেলাম। সাইগনে কয়েকদিন থেকে টিকার বীজ সংগ্রহ করে আবার সুমাত্রায় ফেরবার আয়োজন করবার সময় ভয়ানক বিপদে পড়লাম। কম্বোজের পূর্ব উপকূলে তখন ভয়ানক জলদস্যুর উৎপাত। আসবার সময় সুমাত্রার মাঝিমাল্লারা তেমন ভয় পায়নি, কারণ সুমাত্রায় এই জলদস্যুদের সম্বন্ধে বেশি গুজব পৌঁছয়নি। কিন্তু সাইগনে কয়েকদিন থেকে নানা কথা শুনে ইতিমধ্যে ভড়কে গিয়েছিল তারা। দেশের টানেও এই জলদস্যুদের ভেতর দিয়ে আর যেতে রাজি নয়। শুধু লুটতা রাজি নয়, অকারণে মানুষ মারতেও এই দস্যুদের নাকি আনন্দ। ফেরবার জাহাজ না পেয়ে কি করব ভাবছি, এমন সময় সেই ফরাসি ডাক্তার খবর দিলেন যে একটি ফরাসি কোম্পানি নতুন একটি স্টিমার আনিয়েছে। কাল সে স্টিমার প্রথম যাওয়া হয়ে সাইগনে আসবে, তাইতে আমি আবার সুমাত্রায় ফিরতে পারব। সত্যি কথা বলতে কি, হাতে যেন স্বর্গ পেলাম। শুধু মাঝিমাল্লাদেরই দোষ দেব কেন, এই জলদস্যুদের সম্বন্ধে আমারই মনে যথেষ্ট ভয় ছিল। সাধারণ পালতোলা জাহাজে যাওয়া কত বিপজ্জনক তাও জানতাম, অকারণে প্রাণ হারাবার বাসনাও ছিল না। এই স্টিমারটিতে যেতে পেয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম। এই দেশে এই প্রথম স্টিমার, সে স্টিমারকে আক্রমণ করা দূরে থাক, স্টিমার দেখলে জলদস্যুরা বোধহয় ভয়েই খুন হবে। সঙ্গে বেশি কিছু জিনিসপত্র ছিল না, টিকার বীজই আসল জিনিস। অত্যন্ত সাবধানে তাই নিয়ে কয়েকদিন বাদে স্টিমারে উঠলাম। প্রকাণ্ড মজবুত স্টিমার, জলদস্যুদেরই জন্যে তার দুই প্রান্তে দুটি কামান বসানো। তাছাড়া স্টিমার রক্ষা করবার জন্য জনা 50 সৈন্য নেওয়া হয়েছিল। স্টিমারে উঠে অত্যন্ত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আসুক জলদস্যু। সকালে স্টিমার ছেড়ে সন্ধ্যায় যখন মাঝ সমুদ্রে পাড়ি দিচ্ছে, তখনও পর্যন্ত জলদস্যুদের কোনো চিহ্ন দেখা গেল না বলে একটু হতাশ যেন হলাম। জলদস্যুদের মজাটা একবার টের পাইয়ে দেওয়ার সুবিধে হলো না বলে। কিন্তু জলদস্যুরা এলো, রাত তখন বেশি নয়, চারিদিক অন্ধকার। হঠাৎ স্টিমারের প্যাডেলের গম্ভীর আওয়াজ ছাপিয়ে স্টিমারের তীক্ষ্ণ হুইসল শোনা গেল। পর মুহূর্তে স্টিমারের ইঞ্জিন থেমে গেল। ব্যাপার কি, যাত্রীরা সবাই সামনের ডেকে গিয়ে ভিড় করলাম। ক্যাপ্টেন শশব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সৈন্যরা কামান বন্দুক বাগিয়ে ঠিক হয়ে আছে। সামনে বহু দূরে গুটি কতক আলো দেখা যাচ্ছে। শুনলাম আলো আর কিছু নয়, জলদস্যু নৌবহরের। এবার অন্তত তারা আক্রমণ করতে আসেনি, আমরাই তাদের আক্রমণ করছি। স্টিমার থেকে একসঙ্গে কামান ও বহু বন্দুক গর্জন করে উঠল। জলদস্যুরা আমাদের এতক্ষণ দেখতে পায়নি বলেই মনে হল, কারণ দেখা মাত্র টপ টপ করে নৌকো সব আলো নিভিয়ে ফেলল। কিন্তু আমাদের ক্যাপ্টেন ছাড়বার পাত্র নন, বললেন অন্ধকারে গুলি চালা। তখন সার্চ লাইট বলে কিছু ছিল না, থাকলে আমাদের অমন সর্বনাশ বোধহয় হতো না। অন্ধকারেই গুলি চলতে লাগে। জলদস্যুদের ছোট জাহাজগুলিতে মাঝে মাঝে কোথাও কোথাও আলো জ্বলে ওঠে, আমাদের স্টিমার তাই দেখেই তাকে ধাওয়া করে আর গুলি চালায়। ক্যাপ্টেন বলছেন শুনতে পেলাম, আজ আর রেহাই দেওয়া নেই, ভীমরুলের চাক ভেঙে তবে ছাড়ব। স্টিমার ক্রমশ তাদের ছোট জাহাজগুলির বরাবর এসে পড়ছিল। অন্ধকারেও অস্পষ্টভাবে ছোট জাহাজগুলোকে দেখা যাচ্ছিল। এমন সময় হঠাৎ সবাই স্টিমারের ওপর উপুর হয়ে পড়ে গেল, তার সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ। প্রকাণ্ড স্টিমারটা যেন মর্মান্তিকভাবে আহত হয়ে কেঁপে উঠল। স্টিমার চোড়া পাহাড়ে ঠেকে গেছে, ক্যাপ্টেনও পড়ে গিয়েছিলেন। উঠে পড়ে উন্মত্তের মতো তিনি ছুটে গিয়ে তাড়াতাড়ি ইঞ্জিন থামিয়ে দিলেন, কিন্তু তখন আর উপায় নেই। তলায় প্রকাণ্ড চিড় হয়ে জাহাজে তখন রাশি রাশি জল ঢুকছে। জলদস্যুরা যে এই উদ্দেশ্যেই আমাদের প্রলোভন দেখিয়ে এই পথে টেনে এনেছে তা কে জানত। স্টিমার ঠেকে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো তার আর বর্ণনা হয় না।
জলদস্যুদের কয়েকটি মাত্র ছোট জাহাজ স্টিমারকে প্রলোভন দেখিয়ে ডুবো পাহাড়ে ঠেকবার জন্য সামনে ছিল। তাদের বেশিরভাগ জাহাজই ছিল পেছনে। তারা ইতিমধ্যেই কোত্থেকে এসে ছেঁকে ধরল। অন্ধকারে চারিদিকে শুধু ভীত যাত্রীদের আর্তনাদ। জলদস্যুরা নৃশংসভাবে তাদের হত্যা করতে শুরু করে দিল। এই জলদস্যুদের হাতে মরার চেয়ে জলে ডুবে মরা ভালো বলে জলে ঝাঁপ দিতে যাচ্ছি এমন সময় পেছন থেকে মাথায় একটা প্রচন্ড আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান হলো তখন দিন। দেখি হাত পা বেঁধে আমায় একটি জাহাজের ওপর দস্যুরা ফেলে রেখেছে। বুঝলাম স্টিমার ডুবেছে এবং আমায় এরা ক্রীতদাস করে নিয়ে চলেছে। অনেক কষ্টে হাত পা মাদা অবস্থায় উঠে বসলাম। সামনে দেখলাম সমুদ্রের মাঝে প্রকাণ্ড একটা পাহাড়। এই পাহাড়টিকে চিনতাম। জাহাজ টাহাজ এই পাহাড়ের পাশ দিয়েই যাতায়াত করে, কিন্তু পাহাড়ের গায়ে আছড়ে পড়বার ভয়ে কেউ বড় কাছে ঘেঁষে না। এখন দেখে আশ্চর্য হলাম যে জলদস্যুদের নৌকোগুলি পাহাড়ের দিকেই এগিয়ে চলেছে। সমুদ্র থেকে পাহাড়টি খাড়া উঠেছে জানি, তার কোথাও নৌকা দূরের কথা, কোনো মানুষের দাঁড়াবার আশ্রয় নেই। তবে এই জলদস্যুরা চলেছে কোথায়? এই পাহাড় তাদের ঘাঁটি হলে অনেকদিন আগেই তারা ধরা পড়ত। সমস্ত বাণিজ্য জাহাজ এই পাহাড়ের ধার দিয়েই তো যায়। পাহাড়ের কাছে পৌঁছে কিন্তু জলদস্যুদের আড্ডার রহস্য অনেকটা পরিষ্কার হয়ে গেল। পাহাড়ের চার ধারে কোথাও দাঁড়াবার জায়গা না থাকলেও এক ধারে এটি খুব সরু গুহা পথ রয়েছে। সমুদ্রের জল তার ভেতর দিয়ে চলে গেছে। আমাদের জাহাজটি ক্রমশ এগিয়ে এসে তার ভেতর ঢোকা মাত্র সব অন্ধকার হয়ে গেল। গুহাপথটি বেশি চওড়া নয়, আমাদের জাহাজ অতি কষ্টে তার ভেতর দিয়ে যাচ্ছে বুঝলাম, কিন্তু কোথায় যাচ্ছে? সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি। সানডে সাসপেন্সে আজ প্রেমেন্দ্র মিত্র লেখা করাল কর্কট। 1880 সাল নাগাদ কম্বোজের পূর্ব উপকূলে জলদস্যুদের সাংঘাতিক উপদ্রব ছিল। 1880 থেকে 1885 পর্যন্ত এই জলদস্যুরা সমস্ত বড় জাহাজ আক্রমণ করে প্রচুর লুটপাট করত। কিন্তু 1885 সালে সেই সব জলদস্যুদের দল হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তাদের কি হলো এ প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। সুধীরের জ্যাঠামশাইয়ের মুখে সবাই শুনছে 50 বছর আগেকার সেই অমীমাংসিত কাহিনী। সুধীরের জ্যাঠামশাই বঙ্কিমবাবু সেই সময় সুমাত্রায় ডাক্তারি করতেন। তিনি বসন্তর ভ্যাকসিন নিয়ে রিসার্চ করার কাজে সাইগন গিয়েছিলেন। সুমাত্রায় ফেরবার পথে জলদস্যুদের হাতে পড়ল তাঁদের জাহাজ। জলদস্যুরা তাঁকে বন্দি করে নিয়ে চলল তাঁদের আড্ডায়, একটা পাহাড়ের গায়ে গুহার মধ্য দিয়ে। তারপর অন্ধকারে এমন প্রায় মিনিট দশেক কাটল এবং তারপর চারিদিক পরিষ্কার হয়ে গেল। দেখি সামনে প্রকাণ্ড জায়গা, তার মাঝে একটি ছোট হ্রদের মতো। সমুদ্রের জল সেই হ্রদে গিয়ে শেষ হয়েছে। জলদস্যুদের জাহাজগুলি সেই হ্রদের এক ধারে ভিড়ল। সমুদ্রের পাহাড়ের মাঝখানে এমন স্থান ছিল কে জানত? এইখানে মানুষের অগোচরে জলদস্যুরা নির্ভয়ে তাদের লুট করা মাল সঞ্চয় করে বসবাস করে। আমায় ধরে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর দেখলাম আমার মতো আরো অনেককে তারা বন্দি করে এনেছে তাদের দাস বৃত্তি করার জন্য। এরপর আমাদের যে জীবন শুরু হলো তার দুঃখ আর বলে শেষ করা যায় না। মানুষ যেমন পিশাচ হতে পারে এই জলদস্যুদের দেখবার আগে তা কখনো কল্পনা করিনি।
সারাদিন তাদের জন্য অকারণে হাড় ভাঙা খেটে ভালো করে একটু খাবার উপায়ও ছিল না আমাদের। চোখের সামনে তারা উন্মত্ত হয়ে সেই খাবার ফেলে ছড়িয়ে নষ্ট করত, কিন্তু আমাদের আধ পেটা খাওয়াও তাদের সহ্য হতো না। সারাদিনের পর একটিবার মাত্র দাসদের অত্যন্ত কদর্য আহার মিলত। সেই কদর্য খাবারও সুখে খাবার উপায় ছিল না। জলদস্যুদের তো লুট করা ছাড়া আর কাজ নেই। একজনের হয়তো ইচ্ছে হলো ক্রীতদাসদের নিয়ে একটু মজা করা যাক। খেতে বসেছি, হঠাৎ হাসতে হাসতে এসে লাথি মেরে সব খাবার ফেলে দিল। কুড়োতে গেলে আবার লাথি, প্রতিবাদ করতে গেলে একটি তরোয়ালের খোঁচায় ভবলীলা সাঙ্গ। ক্রীতদাসদের একজোট হয়ে বিদ্রোহ করারও উপায় ছিল না, কারণ প্রথমত আমরা অস্ত্রহীন, দ্বিতীয়ত আমাদের সকলের পায়ে বেড়ি, সেই বেড়ি নিয়েই আমাদের চলতে ফিরতে হতো। দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছিল। যে সাহেবি পোশাকে এসেছিলাম সেই পোশাকের আর পরিবর্তন হয়নি, সেটা ছিঁড়ে খুঁড়ে প্রায় কুটি কুটি হয়ে গিয়েছিল, সেদিকে নজরও আর ছিল না। একদিন কিন্তু সেই পোশাক থেকেই একটা জিনিস খুঁজে পেয়ে ক্ষণিকের জন্য উল্লসিত হয়ে উঠলাম। বসন্তের টিকার বীজ নিয়ে যেতে সাইগনে এসেছিলাম বলেছি, সে সমস্ত টিকার বীজের শিশি সমুদ্রের স্টিমারের সঙ্গেই ডুবেছিল, কিন্তু তার ভেতর একটি কবে দেখবার জন্য বার করে ভুলে ওয়েস্ট কোটের পকেটে রেখেছিলাম মনে নেই। ওপরে কোটটি একেবারে ছিঁড়ে যাওয়ায় একদিন খুলে ফেলে দিলাম। সেদিন ওয়েস্ট কোটের পকেটে হঠাৎ হাত দিয়ে সেই শিশিটা পেলাম। শিশিটি কিসের বুঝতে পেরে আমার আনন্দের সীমা রইল না। এতদিনকার অমানসিক অত্যাচারের এইবার শোধ নেব, মোরকেই পিশাচের দল। আমার কাছে যে টিকের বীজ ছিল তা শোধন করা নয়, সুমাত্রায় গিয়ে তা আমি শোধন করে ব্যবহার করব বলেই নিয়ে যাচ্ছিলাম। এই অশুদ্ধ বীজের এতটুকু একজন দস্যুর রক্তে মিশিয়ে দিলে যে মহামারী শুরু হবে তা থেকে কেউ বাঁচবে না। কিন্তু পর মুহূর্তেই বুকের ভেতর কেঁপে উঠল। উন্মত্তের মতো কি ভাবছি, হাজার হলেও আমি ডাক্তার, মানুষকে বাঁচানোই আমার ব্রত, আমি কিনা মৃত্যুর বাহন হয়ে মানুষকে মারতে যাচ্ছি। হোক সে শত্রু হোক সে অত্যাচারী, চরম উৎপীড়ন সয়েও এ কাজ আমি করতে পারি না। তাছাড়া শুধু তো জলদস্যু নয়, নিরীহ উৎপীড়িত ক্রীতদাসেরাও যে এই মহামারীতে মারা যাবে। কিন্তু বিধাতার শাস্তি তারা শেষ পর্যন্ত পেল অদ্ভুত উপায়। আমার কাজ ছিল আর কয়েকজন দাসের সঙ্গে হ্রদের জলে মাছ ধরা। আমরা ছোট একটা নৌকো নিয়ে সারাদিন হ্রদে ঘুরে ঘুরে জাল ফেলে ফেলে মাছ ধরতাম। একদিন সকালে হঠাৎ প্রথম জাল তুলে অবাক হয়ে গেলাম, আমার সমস্ত জাল লাল রঙে যেন চোবান। একটু নজর করে দেখে মনে হলো জালময় যেন ছোট ছোট লাল কাঁকড় উঠেছে, এবং পরক্ষণেই দেখলাম সে কাঁকড় নড়তে শুরু করেছে। কাঁকড় নয়, সে কাঁকড়ার ছানা। এদেশে কোনো কোনো নদীতে বছরে এক সময় অমনি কাঁকড়ার ছানা হয়, নদী ভরে যায়, আঁচলে করে তুললে তাতে অসংখ্য ছানা কিলবিল করে। তৎক্ষণাৎ জাল আবার ফেলে দেওয়া হল, কিন্তু তাতে কি হবে, কাঁকড়ার ছানারা সমস্ত নৌকো ছেঁকে ধরেছে। তারা শুধু নৌকোয় উঠেই ক্ষান্ত হয় না, সুরসুর করে দলে দলে গায়ে ওঠে, তাদের ঝেড়ে ফেলে দেওয়াই দায়। পাঁচটাকে ঝাড়তে পঞ্চাশটা উঠে পড়ে, তাদের মারাতেও কষ্ট হয়, কিন্তু না মারিয়ে উপায় কি? বুঝতে পারলাম না কোথা থেকে এই সমুদ্রের পঙ্গপাল এলো। সমুদ্রের পঙ্গপাল কথাটি তাদের পক্ষে কিরকম যে খাটে সেদিন তা বুঝতে পারলাম। কিছুক্ষণ বাদে নৌকোয় থাকা অসম্ভব হল, মাছ তো সেদিন সামান্যই মিলল। তাই নিয়ে পাড়ে উঠে দেখি পাড়েও বহুদূর পর্যন্ত সেই কাঁকড়ার ছানায় ছেয়ে গেছে। মাছ না পাওয়ার জন্য যথেষ্ট উৎপীড়ন অবশ্য সহ্য করতে হয়েছিল। পরদিন সকালে কিন্তু হ্রদের ধারে গিয়ে অবাক হয়ে গেলাম, তীরের বহু দূর থেকে দেখা যায় সমস্ত হ্রদের জল রক্তের মতো রাঙা হয়ে উঠেছে। কাঁকড়াগুলো একদিনেই যেন অনেকটা বড় হয়ে উঠেছে। আমরা আগের দিন কাঁকড়ার জন্য মাছ ধরতে পারিনি বলে কৈফিয়ত দেওয়ায় একজন দস্যু আমাদের সঙ্গে আমাদের কথা সত্যি কি না যাচাই করতে এসেছিল। আমাদের একজন সেই কাঁকড়ার সমুদ্র দেখিয়ে বলল, কেমন, আমরা মিথ্যে কথা বলেছিলাম, ওই কাঁকড়ার ভেতর মাছ পাওয়া যায়?
তার মুখে একটা ঘুষি মেরে দস্যু বলল তাই ধরতে হবে। তাই ধরতে গেলাম, কিন্তু হ্রদে পৌঁছতে পারলে তো? তীরের ওপরেই কিল বিল করে কাঁকড়ার পাল গায়ের ওপর উঠতে থাকে। শুধু গায়ে ওঠে না, তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু কামড়াতে শিখেছে। কত তাদের গা থেকে ছেড়ে ফেলা যায়। খানিক দূর গিয়ে বাধ্য হয়ে ফিরলাম। যে দস্যু তদারক করতে এসেছিল এবারে সে কিন্তু কিছু বলল না। সত্যিকার বিপদ তার কয়েকদিন পর থেকে শুরু হল। সকালবেলায় হঠাৎ কিসের কামড় খেয়ে ধর্মর করে উঠে বসলাম। আমাদের শোবার কোনো জায়গা ছিল না। মাঠের ওপর যেখানে সেখানে গরু ঘোড়ার মতো আমরা শুয়ে থাকতাম। উঠে দেখি চিতি কাঁকড়ার আকারে একটা লাল কাঁকড়া সজোরে দাঁড়া দিয়ে পায়ের একটা আঙুল কামড়ে ধরেছে। আশেপাশে আরো বিস্তর কাঁকড়া ছুটে বেড়াচ্ছে। অনেক কষ্টে সে কাঁকড়াটাকে পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। এ কয়েকদিনের মধ্যে কাঁকড়ারা আকারে দ্বিগুণ হয়ে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম। চারিদিকেই কাঁকড়ার পাল। এমন অদ্ভুত ব্যাপারের কথা কখনো শুনিনি বা পড়ি। প্রকৃতির নিয়মে সব নিম্ন শ্রেণীর প্রাণীরই প্রথমে এইরকম বংশ বৃদ্ধি হয়, কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশই মারা যায়। না গেলে পৃথিবীতে মানুষ বাস করা অসম্ভব হতো। দস্যুদের দেখলাম একটা নতুন খেলা জুটেছে, কাঁকড়া মারা। তারা বড় বড় লাঠি নিয়ে কাঁকড়া মেরে বেড়াচ্ছিল। বিকেলের দিকে তাদেরও প্রাণে ভয় না হোক দুশ্চিন্তা দেখা দিল। এই কাঁকড়ার পাল না গেলে রাত্রিরে শোয়ার জায়গা তো মিলবে না। হ্রদ থেকে পালে পালে এসে তারা যেখানে যা কিছু আছে সব অধিকার করে ফেলেছিল। দস্যুদের প্রকাণ্ড ভাড়ার ঘরের চারধারে 25 জন দাস শুধু কাঁকড়া মারবার জন্যই মোতায়েন করে রাখা হয়েছিল। কিন্তু তারাও হয়রান হয়ে পড়েছিল। ক্রমাগত মেরে মেরে একদল ক্লান্ত হয়ে গেলে আর একদল তাদের জায়গা নিচ্ছিল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও কাঁকড়ার পালের ভাঁড়ারে ঢোকা বন্ধ করা গেল না। রাত্রে কোথায় শোয়া হবে সেই হলো সবচেয়ে বড় সমস্যা। সমস্ত পাহাড় ঘেরা দ্বীপ কাঁকড়ায় ছেয়ে গেছে। সে দ্বীপে যা কিছু আহার্য ছিল তা প্রায় শেষ করে ফেলে ক্ষুধার জ্বালায় তারা উন্মত্ত হয়ে উঠেছে বুঝতে পারলাম। আমরা যে তাদের ভক্ষ্য নয় এ কথা তাদের বোঝানো ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। সে রাত্রে আর কৃতদাসে প্রভূতে প্রভেদ রইল না। সবাই যে যার দেহ বাঁচিয়ে আশ্রয় খুঁজতে ব্যস্ত। অনেক কষ্টে একটুখানি পরিষ্কার জায়গা পেয়ে শুয়ে একটুখানি ঘুমোতে না ঘুমোতেই কাঁকড়ার কামড়ে অস্থির হয়ে জেগে উঠতে হয়। সে কাঁকড়ার শক্ত দাঁড়া আবার না ভাঙলে ছাড়াবার উপায় নেই। সারা রাত এমনই পাগল হয়ে সকালবেলা যে ব্যাপার দেখলাম তাতে সমস্ত রক্ত জল হয়ে উঠল ভয়ে। একজন দস্যু অনেক রাত্রে অত্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে বুঝি অজ্ঞান হয়ে পড়েছিল। কাঁকড়ারা তার রক্তাক্ত কঙ্কালটি ছাড়া আর কিছু অবশিষ্ট রাখেনি। সকাল হলেও বিপদ বাড়ল বই কমল না। আগে শোয়ার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়েছিল, এদিন দাঁড়িয়ে থাকাই দুষ্কর হয়ে উঠল। সমস্ত দ্বীপ রাঙা হয়ে গেছে কাঁকড়ায়। তারা পাহাড়ে পর্যন্ত ক্ষুধার জ্বালায় গিয়ে উঠেছে। স্থির হয়ে কোথাও দাঁড়াবার উপায় নেই। অনবরত গা ঝেড়ে চলে না বেড়ালে তারা কামড় দেবেই, একটি নয় একসঙ্গে 50টি। সেদিন যে কিভাবে গেল ভালো করে স্মরণও নেই। আহার নেই, নিদ্রা নেই, সারাদিন ছুটে বেড়াচ্ছে। কাঁকড়া মেরে মেরে হাত পা অবশ হয়ে গেছে, আর হাতে লাঠি নাড়াতেও ইচ্ছে করছে না। কোন রকমে একটু নড়ে বেড়াবার শক্তিটুকু আছে। সমস্ত দ্বীপে বড় কোনো গাছ নেই, থাকলেও এ কাঁকড়াদের হাত থেকে নিস্তার পেতাম না। সন্ধ্যার সময় পায়ের একটা আঙুল কাটা গেল। কাঁকড়াটাকে লাঠির বাড়ি মেরে গুঁড়িয়ে ছাড়ালাম, কিন্তু তার দাঁড়া ততক্ষণ জম্পেশ হয়ে পায়ে বসেছিল। আগের রাত্রে মশাল জ্বালা হয়েছিল, এ রাত্রে সমস্ত অন্ধকার। কে মশাল জ্বালবে, কে কোথায় আছে তারই খোঁজ হয় না। কোনো উপায় না দেখে অবশেষে পাহাড়ের দিকে ছুটতে শুরু করলাম, সেখানে হয়তো কাঁকড়ার ভিড় একটু হালকা হবে ভেবে। কিন্তু সে আশা বৃথা। যত দূর যাই
সেই এক কাঁকড়া সমুদ্র। তবু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জুজবই মনে করে এগিয়ে চললাম। এধারে পাহাড় ঢালু হয়ে উঠেছিল, তার গা ময় সেই কাঁকড়ার লাল ছোপ। অনেক ওপরে উঠলে হয়তো নিষ্কৃতি পেতে পারি মনে করে ক্লান্ত পায়ে টেনে টেনে চলতে লাগলাম। পাহাড়ের গায়ে নানা জায়গায় ছোট ছোট গুহা, ওরই একটির মধ্যে শুয়ে নিশ্চিন্ত মনে মরতে পারলেও যেন সুখ পাই মনে হচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়ে চমকে উঠলাম, এতক্ষণ এই কথাটি মনে পড়েনি, এমনই আমি নির্বোধ। পাহাড়ের গায়ে অজস্র শুকনো ঘাস রয়েছে, এটি ছোট গুহা বেছে তার ভেতর থেকে কাঁকড়া তাড়িয়ে যদি গুহা মুখে এই শুকনো ঘাস জড়ো করে আগুন করতে পারি তাহলে তো কাঁকড়া ঢুকতে পারবে না। জানি সে ক্ষণিকের নিষ্কৃতি, বরাবর তো সে আগুন বজায় রাখার মতো ঘাস জোগাড় করতে আমি পারবো না, কিন্তু শেষ পর্যন্ত কাঁকড়ারা ঢুকবেই। কিন্তু তবু কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, তারপর আসুক মৃত্যু। সেই আশায় যেন নতুন বল পেয়ে উন্মত্তের মতো শুকনো ঘাস সংগ্রহ করে ছোট্ট একটা গুহা খুঁজে তার মুখে জড়ো করতে লাগলাম। এই ছোট গুহার ভেতরেও কাঁকড়ারা ঢুকেছে, কিন্তু চেষ্টা করলে তাদের মেরে গুহাটি নিরাপদ করা বোধ হয় যেতে পারে। অবশ্য যদি বাইরে থেকে নতুন কাঁকড়া আর না ঢোকে তাহলে ঘাস সংগ্রহ প্রায় শেষ হয়েছে, অন্তত 4-5 ঘন্টা সে ঘাসের আগুন বেশ জ্বলতে পারবে বুঝে গুহার ভেতর ঢুকতে যাব। এমন সময় মাথা ঘুরে গুহার মুখেই ঘাসের ওপর মুখ গুঁজে পড়ে গেলাম। তৎক্ষণাৎ কোমরের ওপর প্রচণ্ড একটা কামড় অনুভব করলাম, সঙ্গে সঙ্গে মড়মড় করে কি যেন ভেঙে গেল এবং তারও একটি অংশ দেহে ফুটলো বুঝতে পারলাম। এক খামচা পেটের কাছে মাংস সমেত কাঁকড়াটাকে যখন ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলাম তখন মনে পড়ল ওয়েস্ট কোটের পকেটে টিকার বীজের শিশি ছিল, সেইটাই ভেঙেছে। সে নিয়ে তো তখন মাথা ঘামাবার সময় নেই, তাড়াতাড়ি গুহায় ঢুকে অনেক কষ্টে পাথর ঠুকে আগুন জেলে গুহার মুখে শুকনো ঘাস ধরালাম। ধীরে ধীরে গুহার মুখে আগুনের বেড়া তৈরি হয়ে গেল, বেড়া ডিঙিয়ে কাঁকড়ারা আর ঢুকতে পারবে না। এইবার ভেতরে কাঁকড়া মারায় মন দিলাম, হাত আর চলে না, তবু প্রাণপণে আধ ঘন্টা চেষ্টার পর গুহার ভেতরটা নিরাপদ করা গেল। তখন আর দেহের সার ছিল না, কাঠের মতো পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। উঠে দেখলাম গুহার দরজার আগুন নিভে গেলেও ভেতরে তাত ছিল, দেখলাম বাইরে কাঁকড়া গিজগিজ করলেও ভেতরে তারা ঢুকতে পারছে না। গুহার ভেতরে যে শুকনো ঘাস অবশিষ্ট ছিল তাই দিয়ে আবার কষ্ট করে আগুন জ্বাললাম। আগুন আর বড় জোর 2-1 ঘন্টা আমায় বাঁচাতে পারে, তবু সেইটুকুই যথেষ্ট। সমস্ত শরীরে ভয়ঙ্কর উত্তাপ ও বেদনা বোধ করছিলাম, বেদনা হওয়া আশ্চর্য নয়, সমস্ত দেহ অসাড় হয়নি এই আশ্চর্য। কিন্তু গায়ে আমার এসব কি? ঘাসগুলো বেশ ভালো করে জ্বলে ওঠা মাত্র নিজের গায়ের দিকে চেয়ে কেঁপে উঠলাম, আমার সর্বাঙ্গে বসন্তের গুটি বেরিয়েছে। বুঝলাম যে বীজে একদিন দস্যুদের মারবার কল্পনা করেছিলাম তাই ভাঙা শিশি দিয়ে আমার গায়ে ঢুকে এই রোগের সৃষ্টি করেছে। প্রথমটা ভয় হচ্ছিল, শেষে মনে হলো তাতে আর কি, মরতে তো হতোই। বেশিক্ষণ জ্ঞানও রইল না, জ্বরের ঘোরে খানিক বাদে বেহুশ হয়ে পড়লাম। কদিন যে কি অবস্থায় কেটেছিল জানি না, রোগের মধ্যে কি করেছি না করেছি তাও মনে নেই। সেবার যদি মরতাম কোনো কষ্ট পেতে হতো না, আমার জ্ঞান ছিল না। একদিন সকালে হঠাৎ চোখ খুলে মাথা পরিষ্কার হয়ে গেল, দেহ অত্যন্ত দুর্বল, নড়তে কষ্ট হয়, তবু কেমন যেন ভালো মনে হচ্ছিল। চেষ্টা করে উঠে বসলাম, তারপরেই মনে পড়ল সব কথা, কোথায় সে কাঁকড়ার পাল? গুহা মুখে চেয়ে অবাক হয়ে গেলাম, সেখানে মরা কাঁকড়ার খোলা স্তূপাকার হয়ে আছে। গুহা মুখে অতি কষ্টে দাঁড়িয়ে দেখলাম চারিদিকে
স্তূপাকার মরা কাঁকড়ার খোলা। দুর্বল দেহেও প্রাণ রক্ষার জন্য সব করতে হল। কেমন করে সে পাহাড় থেকে গড়িয়ে নেমেছিলাম, কেমন করে আহার না পেলেও পাহাড়ের গর্তে গর্তে জমা বৃষ্টির জল খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম, সেসব বর্ণনার দরকার নেই। খাবার জিনিসের অভাবে ঘাসের দানা খেয়ে থাকতাম, তখন বুঝেছিলাম মানুষ সব কিছু পারে। দিন চারেক বাদে শরীরে একটু বল পেলাম। পাহাড় ছাড়িয়ে ক্রমশ দস্যুদের বাসস্থানের দিকে অগ্রসর হতে লাগলাম। সেখানে যে ভয়াবহ দৃশ্য দেখলাম তা জীবনে ভুলতে পারবো না। চারধারে শুধু মরা কাঁকড়ার খোলা, আর তারই মাঝে মাঝে মানুষের কঙ্কাল। কাঁকড়ারা কেন মরেছে জানি না, কিন্তু সমস্ত মানুষ যে নিঃশেষ করে মরেছে এটা নিশ্চিত। যে জলদস্যুর ভয়ে একদিন ওদিকে সাগরে যেতে মানুষের হৃৎকম্প হতো, তারা এমনই করে নিঃশেষ হবে কে জানত। এইখানেই আমার গল্প শেষ। সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে কেমন করে একটি নৌকোয় করে বাইরে এসেছিলাম, কেমন করে সেই পথে একটি বাণিজ্য তরী আমায় তুলে নিয়েছিল, সেসব কথা বলবো না। এই অদ্ভুত কাহিনী অবশ্য কাউকে বলিনি, বললে তারা আমায় পাগলাগারোতে না দিলেও চাকরিতে নিশ্চয়ই রাখত না। তারা ভাবতো এরকম অদ্ভুত স্বপ্ন যে দিনে দুপুরে দেখতে পারে তা নিশ্চয়ই মাথা খারাপ, তাকে একটা হাসপাতালের কর্তা করে রাখা যায় না। তাদের বলেছিলাম যে স্টিমার ডোবার পরে আমি কোনো রকমে ভাসতে ভাসতে সেই পাহাড়ের গায়ে ঠেকি, সেইখানে আমায় একটি বাণিজ্য জাহাজ উদ্ধার করে। গল্প শেষ হয়ে গেলে সুধীর জিজ্ঞেস করল, আচ্ছা জ্যাঠাবাবু কাঁকড়াগুলো কি করে মরল? তা ঠিক জানি না, তবে আমার একটা অনুমান আছে। কি জ্যাঠাবাবু? শুনলে তোরা হাসবি, তো বলি। সেই টিকার বীজ থেকেই কাঁকড়াদের ভেতর মহামারী হয়। আজকালকার কোনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ করেছেন যে মানুষের অধিকাংশ রোগ পশু পাখি এমনকি সমুদ্রের জীবজন্তুদেরও হয়। শুনছিলেন করাল কর্কট, রচনা প্রেমেন্দ্র মিত্র, গল্পের সূত্রধার মীর, গল্প পাঠে দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।